বিশেষ গদ্যাকারের কবিতা, নতুন স্টাইলে লিখেছি আজকের বর্তমান যুগ অনুযায়ী। কবি সাহিত্যিক সম্মেলনের ফাংশনে গিয়ে কবিতা সাহিত্য পড়ার আগেই ফিরে আসা। আমি বলতে চাই যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু আমাদের পৃথিবীর সবাইকেই মহান শক্তি দিয়েছেন। এছাড়া সব মানুষের ঘরের ছেলে মেয়েরাই নানাভাবে কষ্টের মধ্যে দিয়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছে। একটা সময় যখন আসে দেশের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে যোগ দেন কবিতা সাহিত্য গানের এবং নাটকের জন্যে, বড় ফাংশন, মাঝারি ফাংশন ও ছোট আকারের সব ফাংশনই নানা জায়গায় হয়। তবে সবাইকে সব জায়গায় সুযোগ দেওয়া হয় না। শুধুমাত্র বিশেষ নামীও মোটামুটি দুনিয়ায় নাম করেছে, লোক ও মেয়ে তাদের নিয়েই ব্যস্ত। এছাড়া দলের লোক ও লবির লোক এবং চামচেবাজির লোকদেরও প্রাধান্য দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে অনুভবাপন্ন ও অন্যের ক্ষেত্র কিছু জায়গায় দেখেছি নাম লিখেও নাম কাটা হয়েছে। এইভাবে অপমান করার কি যুক্তি আছে? ছোট শিল্পী, কবি, লেখক ও গায়ক, বাজনাবাদক থেকেই প্রোগ্রাম করতে করতে অভিজ্ঞতা অনুযায়ী বড় হয়। দুনিয়ার বেশ কিছু মানুষ এইভাবে অনেক জায়গারই করে থাকে। আমার মনে হয় তাদের বিশেষ কোনো বিষয়ের উপরই পড়া নেই, তাই তারা অমানুষের মতো কাজ করেই চলেছে। কোনো সঠিক গণতান্ত্রিক দেশে এইভাবে চলতে দেওয়া উচিত নয় বলে মনে করি। এছাড়া আমি মনে করি সব ফাংশন প্রোগ্রামের মধ্যে যারা সত্যিকারের ভালো লোক তারা প্রতিবাদ করে না। এইভাবে অনেক জায়গার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে আছে। আশা করি উদীয়মান ছেলে ও মেয়েদের জন্যে সঠিক ও বুদ্ধিমান শিক্ষিত সমাজদার মানুষ মনে ভাববেন। নমস্কার।